এলাকার মানুষ তাদের চাইছেন না, তারা মাথা গরম করে ফেলছেন, সে কি করা যাবে? যারা এলাকার মানুষ ভোট চাইতে যাচ্ছেন, তো মানুষের কাছেই তো চাইবেন। মানুষ যদি কোনো প্রশ্ন থাকে তো উত্তর দিতে হবে। মানুষ তো একবারও বলেনি যে আপনি প্রচার করবেন না, আপনাকে প্রচার করতে দেব না, এই কথাটা তো কেউ একবারও বলেনি। মানুষ যদি তারা যদি কোনো মিথ্যা কথা বলেন, তারা যদি কোনো ভুল কথা বলেন, তারা যদি অন্যায়ভাবে কোনো কিছু বলতে চান, আর বিজেপি নেতাদের ডেকলে লোকে 100 দিনের টাকা চাইবে, আবাসের টাকা চাইবে, তো স্বাভাবিক। বলার সময় বড় বড় কথা বলেছে, দিল্লিকে বলছি টাকা না দিতে, তো মানুষ যদি এবার গিয়ে বলে আপনি তো সেই টাকা আটকেছিলেন আমাদের, তো টাকাগুলো দেওয়ার ব্যবস্থা করুন, তো তখন মাথা গরম করলে হবে? বিজেপি নেতাদের উচিত সঙ্গে নবরত্ন তেলের ছোট শিশি নিয়ে ঘোরা। বাংলায় যত গরম পড়বে, যত ঘুরবে, তত তো মানুষকে যত দেখবে ফ্রাস্ট্রেশন হবে, মাথা গরম। ওদিকে বসে মাস পড়ছে, ফলে ঠান্ডা ঠান্ডা কুল কুল, মাথা শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ভালো রাখবে, ভোটে হারবেন সে আলাদা কথা, কিন্তু তাহলে মানুষ প্রশ্ন করলেই আপনারা মাথা গরম করবেন। কি হবে? প্রশ্ন শুনবেন, একটু তেল ঢেলে নেবেন, প্রশ্ন শুনবেন, একটু নবরত্ন তেল ঢেলে নেবেন, মাথা ঠিক থাকবে। বিজেপি